আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দ্বীনি ইসলামিক ভাইরা, আজকে যে আমি ভিডিও নিয়ে এসেছি আপনাদের সম্মুখে, যে আজ সচরাচর আমরা স্বপ্নে দেখে থাকি, স্বপ্ন দেখে থাকি আমরা দিনমান, আমরা দিনে এদিক সেদিক ঘুরে বেড়াই, ঘুরে বেড়ার পরে হ্যাঁ মস্তিষ্কে যেগুলো থাকে সেগুলো আমি প্রায় আমরা স্বপ্নে দেখে থাকি। কিন্তু এই সব স্বপ্নের ব্যাখ্যা কিছু না কিছু আছে, এগুলো আল্লাহর তরফ থেকে কিছু না কিছু আমাদেরকে ইঙ্গিত করছেন যে এই সব হয়তো কোনো কাজে আমাদেরকে বাধা দিচ্ছেন, স্বপ্নের মাধ্যমে হয়তো জানাচ্ছেন, কিংবা কোনো কাজ করতে হয়তো বলছেন, হ্যাঁ সেটা একটা স্বপ্নের মাধ্যমে ইঙ্গিত। কারণ আল্লাহর নবী জানাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, কে যদি কোনো ওহি আগে ওহি আসতো নবীদের কাছে, কিন্তু ওহি আসা বন্ধ হয়েছে, কিন্তু কোনো মুমিন ব্যক্তি, ওলি ব্যক্তি যেনারা হন, তিনাদের স্বপ্নের মাধ্যমে আল্লাহ পাক, আল্লাহ পাকের সাথে কোনো কানেকশন থাকে বলেই এই স্বপ্নের মাধ্যম রেখেছেন। তো আমরা আসুন, আজকে আমি তিনটি স্বপ্নের ব্যাপারে আপনাদের সম্মুখে আলোচনা করব। সেই তিনটি স্বপ্ন হলো, প্রথমত আমরা প্রায় ইয়ং ভাই, যুবক ছেলেরা আমরা স্বপ্ন দেখে থাকি কি, আমরা হয়তো আমরা মোটরসাইকেল চালাতে জানি না, কিংবা কেউ হয়তো মোটরসাইকেল চালাতে জানি, কিন্তু সেটা দেখা যায় স্বপ্নের মাধ্যমে আমরা খুব মোটরসাইকেল চালাই। তো এর ব্যাখ্যাটা কী হবে, এর ইঙ্গিতটা কী হবে? তারপর আবার দিক দিয়ে দেখা যায় যে কোনো হয়তো বিবাহিতা, অবিবাহিতা পুরুষ কিংবা নারী আমরা আছি, যারা হয়তো বিবাহর স্বপ্ন দেখলাম, কিংবা বর সেজে বসে আছি, দুলা সেজে বসে আছি, এই রকম স্বপ্ন দেখেছি। হ্যাঁ, এই সব স্বপ্নর ব্যাখ্যা কী হবে তার ইঙ্গিত আজকে আমি আপনাদের সম্মুখে এই ব্যাপারে আলোচনা করব। আরেকটি যে বিষয় আমি আলোচনা করব, আরেকটি স্বপ্ন আছে যে নিজ স্ত্রী কিংবা পর স্ত্রীর সঙ্গে সহবাস করা। এই সহবাস করা স্বপ্ন আমরা ইয়াং জেনারেশন ভাই বহু দেখে থাকি। আসলে এই সহবাস করার স্বপ্ন দেখার কারণ, এর ইঙ্গিতটা কী, এর ব্যাখ্যাটা কী বুঝায়, কী আমাকে আল্লাহ ইঙ্গিত দিতে চাইছেন, কী আমাকে করতে বলছেন, কী করতে বলছেন না, এই সব ব্যাপারে আমাদেরকে জানতে হবে। এই জানার জন্যে আপনারা এই আমার ভিডিওটি স্কিপ করবেন না, আমার এই চ্যানেলটি বরঞ্চ লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। তাহলে বন্ধুগণ চলুন আসুন, তাহলে ওই তিনটি স্বপ্নের ব্যাপারে আপনাদের সম্মুখে আলোচনা করি। প্রথম স্বপ্ন হলো যে আমরা মোটরসাইকেল চালাই, স্বপ্নের মাধ্যমে দেখি আমরা মোটরসাইকেল খুব চালিয়ে যাই, এর ব্যাখ্যা কী হবে আপনারা ভালো করে শুনুন। যদি আমি দেখি যে গাড়ি দ্রুত চালাচ্ছি, আর নতুন গাড়িতে আমি আরোহণ করেছি, নতুন গাড়ি আমি কিনেছি, নতুন গাড়ি চালাচ্ছি, তাহলে এর ব্যাখ্যা এমনই হবে যে নিশ্চয় আমি কোনো উন্নতির কাজের দিকে আছি, উন্নতির পথের দিকে আছি, কিংবা নতুন কিছু বিষয়ে আমাদের হাত পাকানো, এই স্বপ্নের ব্যাখ্যা। দ্বিতীয়, কোনো একটা এমনই জটিল সমস্যা রয়েছে আমাদের মধ্যে, যে জটিল সমস্যা আমরা এতদিন পর্যন্ত এই সমস্যার সমাধান করতে পারিনি, আজকে ওই স্বপ্ন দেখার পর আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ইঙ্গিত দিচ্ছেন যে হয়তো সেই জটিল সমস্যার সমাধান হয়ে যাবে খুব দ্রুত। আর বিনা পরিশ্রমে, বিনা মেহনতে, বিনা কষ্টে সে নিশ্চয় কোনো না কোনো জায়গায় উন্নতি লাভ করবে। এই হলো মোটরসাইকেল চালা, নতুন মোটরসাইকেল হোক, চাহে মোটরসাইকেল খুব দ্রুতগামী মোটরসাইকেলে চালা হোক, চাহে মোটরসাইকেলে বসা হোক, এই যদি স্বপ্ন দেখে থাকি তাহলে আমরা খুব সহজেই উন্নতি লাভ করব, এটা আল্লাহর তরফ থেকে একটা ইঙ্গিত বোঝানো হচ্ছে। তাহলে আমাদেরকে এই স্বপ্ন দেখে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতে হবে, আল্লাহকে ধন্যবাদ জানাতে হবে। এবার দুই নম্বর প্রশ্ন হলো, যদি কোনো ব্যক্তি, কোনো ভাই কোনো অপরিচিত স্ত্রীলোককে বিবাহ করতে দেখেন, তাহলে এর ব্যাখ্যা হবে এটাই যে যে ব্যক্তি স্বপ্ন দেখেছেন যে অন্য অপরিচিত স্ত্রীলোককে বিবাহ করছেন, তাকে কোনোদিনও দেখেননি, কোনোদিনও কোথাও রাস্তাঘাটে পথে কোথাও দেখেননি, একটি অপরিচিত একটি যুবতীকে আপনি দেখলেন যে বিবাহ করলেন, কিন্তু এর ব্যাখ্যা হবে, এর ইঙ্গিত হবে এটাই যে আল্লাহ রাব্বুল আলামিন কোনো দুশ্মনের সাথে, কোনো শত্রুর সাথে জয়লাভ করার এটা তাবির, যে আপনি হয়তো কোনো শত্রুর সাথে জয়লাভ করবেন। যদি কোনো পুরুষ ব্যক্তি এই স্বপ্ন দেখে থাকেন যে বিবাহর জন্যে বর সেজে বসে আছেন, কিন্তু আপনার বউ নাই, বউয়ের কোনো সন্ধানই নাই, বউকে দেখেননি, তাহলে সেই ব্যক্তি হয়তো সে মৃত্যুমুখে পতিত হতে পারে কয়েকদিনের মধ্যেই। স্ত্রীলোক, যদি কোনো স্ত্রীলোক বিবাহ করতে স্বপ্নে দেখে যে তার স্বামীকে কোনো অন্ধ কিংবা ন্যাংড়া কিংবা কোনো অপাহিজ যদি কোনো ব্যক্তিকে সে বিবাহ করতে দেখে কোনো যদি স্ত্রীলোক, তাহলে এর
এর ব্যাখ্যা এটাই হবে যে সেই পুরুষ যেই পুরুষ লোকের সাথে তার বিবাহ হচ্ছে কিংবা বিবাহ হবে তাহলে সেই পুরুষ লোক তাকে হয়তো বিক্রয় করে ফেলবে। যদি কোনো মা ও বোন দেখেন যে সহবাস করছেন স্বপ্নের মাধ্যমে কোনো অপরিচিত ব্যক্তির সাথে তাহলে এর ব্যাখ্যা হলো এটাই যে নিশ্চয় কোনো না কোনো জায়গা থেকে তাকে মাল মিরাজ পাবে, সে মাল সংগ্রহ করবে। কিংবা স্বপ্ন দর্শনকারী সেই ব্যক্তি কিংবা সেই নারী দীর্ঘ হায়াত দীর্ঘ আয়ু লাভ করবে। স্বপ্নের মাধ্যমে কোনো বেগানা স্ত্রীর সাথে যদি সহবাস করার স্বপ্ন দেখে থাকেন তাহলে এমনই হবে যে শত্রুর সাথে পরাজয় শত্রুর সাথে জয়লাভ করবে আর কোনো নিশ্চয় কোনো না কোনো জায়গা থেকে তার মাল সঞ্চয় করবে। স্বপ্নে নিজের স্ত্রীর সঙ্গে সহবাস করতে দেখলে সেই ব্যক্তি মান মর্যাদা সম্মান সে বৃদ্ধি পাবে। আর নিজের স্ত্রীকে যদি স্বপ্নে অন্য কোনো অপরিচিত লোকের সাথে সহবাস করতে স্বপ্নের মাধ্যমে দেখে থাকেন তাহলে বুঝতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ইঙ্গিত করছেন যে তোমার স্ত্রী কোনো অসৎ চরিত্র ব্যক্তির সঙ্গে কোনো যোগাযোগ স্থাপন করছে। স্বপ্নের মাধ্যমে নিজের অপরিচিতা কোনো বয়স্কা বৃদ্ধা মহিলার সাথে সহবাস করতে দেখলে আগাত মাল ধন সম্পদের মালিক হবার সম্ভাবনা আছে। তাহলে বন্ধুগণ, এই সব স্বপ্নের ব্যাখ্যাগুলো শুনে আপনাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে নিশ্চয় আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন। আর স্বপ্ন সকলেরই সত্যি হয় না, হ্যাঁ, নিশ্চয় কোনো যদি আল্লাহওয়ালা ব্যক্তি হন, কোনো মুমিন ব্যক্তি হন, তাহলে হয়তো আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে আর মহব্বতে সে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাকে এই সব ইঙ্গিত করে থাকেন। আবার ইনশাআল্লাহুল আজিজ আরও অন্য অন্য স্বপ্ন নিয়ে পরবর্তী ভিডিওতে আসবো, তার জন্য আপনারা অপেক্ষা করুন।